পৃথিবীর যে ঘৃণা আর থুতু সেটা নিজেকেই চাটতে হচ্ছে বারবার। এটা সত্যি একটা দেশের রাজনৈতিক ক্ষমতায় রয়েছে একটি দল ভারতবর্ষে যারা এটা বারবার করছে, তবুও এদের লজ্জা নেই, মানে এতটাই নির্লজ্জ। যাক, এই বিষয় নিয়ে অন্ধভক্তদের কি রিয়াকশন অবশ্যই কমেন্ট বক্সে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। না, নীতি আয়োগের বৈঠকে কণ্ঠরোধ করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, কণ্ঠরোধ করা হয়েছে দেশের বিরোধী শক্তির প্রতিনিধির। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা তা নিয়ে তো বলছিলেন না, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের বিরোধী শক্তির একজন স্তম্ভ। তিনি কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি এবং বঞ্চনা সেগুলোই তুলে ধরতে গেছিলেন এবং তারপর তার মাইক অফ করে দেওয়া হয় অত্যন্ত অপমানজনক ভাবে। কণ্ঠরোধ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধ, বাংলার কণ্ঠরোধ, প্রতিবাদের কণ্ঠরোধ, দেশনেত্রীর কণ্ঠরোধ, স্বৈরাচারী বিজেপি সরকার, যে সৌজন্য মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছিলেন নীতি আয়োগের বৈঠকের আমন্ত্রণ গ্রহণ করে, তারা সেই সৌজন্যের উপযুক্ত নয়। যেখানে চন্দ্রবাবু নাইডু বেশি বলছেন, যেখানে বাকি মুখ্যমন্ত্রীদের 10-12 মিনিট করে বলতে দেওয়া হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক অফ করে দেওয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ জানিয়ে বেরিয়ে এসেছেন। বিজেপি এখন যেটা করছে মিথ্যাচার করছে, বলতে দেয়নি, কণ্ঠরোধ করেছে। এই যে অবহেলা, উপেক্ষা, বঞ্চনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারালো যুক্তি, তথ্য, পরিসংখ্যান তারা সামনে না আসতে দেওয়ার চেষ্টায় বন্ধ করে দিয়েছে মাইক এবং তারপর থেকে ধারাবাহিকভাবে মিথ্যাচার করছেন বিজেপি নেতৃত্ব, যে তারা তাদের মতো করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। আসল ঘটনা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাংলার প্রতি বঞ্চনা এবং দেশের যে আর্থিক পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি, বৈষম্যের নীতি, তাই নিয়ে যখন বলতে যাচ্ছিলেন তার মাইক অফ করে দেওয়া হয়। তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসেছেন এবং তিনি নিজেও এ ব্যাপারে সবিস্তারে ক্ষোভ প্রকাশ করেছেন। নির্মলা সীতারামন তিনি বলছেন পরিষ্কার করে যে কোনো মাইক বন্ধ নয় এবং গোটা ঘটনার কি হয়েছে ভেতরে তার সমস্ত কিছুই ভিডিও ফুটেজ আকারে সেখানে রয়েছে। নির্মলা সীতারামন, তিনি মাননীয় অর্থমন্ত্রী, তার স্বামী বলেছেন যে তার অর্থমন্ত্রকের কোথায় কোথায় বড় সড় কেলেঙ্কারি ঘটেছে। নির্মলা সীতারামন অর্থমন্ত্রী, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন, তো কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতি কোথায় কি অনিয়ম হচ্ছে, কোথায় কি কেলেঙ্কারি হচ্ছে, সবার আগে যিনি চিহ্নিত করছেন এবং সরব হচ্ছেন তিনি হচ্ছেন নির্মলা সীতারামনের হাজব্যান্ড। আগে ঘরে বাড়িতেও কি হাজব্যান্ডের মুখে তালা দিয়ে রেখেছেন নাকি, হাজব্যান্ডের মুখে তালা দিয়ে রেখেছেন নাকি অর্থমন্ত্রী? হ্যাঁ, আপনার স্বামী তো আপনার অর্থমন্ত্রকের কোনটা কি কেলেঙ্কারি, কোনটা অনিয়ম, আপনার স্বামী তো বলেন। তারপরে আপনি ঘরে স্বামীর মুখে তালা দেবেন, বাইরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে যে যেখানে প্রতিবাদ করবে তাদের মুখে তালা দেবেন, হয় নাকি কখনো? আমরা মাননীয় অর্থমন্ত্রীকে নিশ্চিতভাবে সম্মান করি, কিন্তু যেখানে তার স্বামী তার অর্থমন্ত্রক সম্পর্কে স্যাটিসফাইড নয় তিনি আসছেন মমতা ব্যানার্জির ভুল ধরতে। দেখুন, গোটা বিষয়টাই হচ্ছে মাইকটাই হচ্ছে তাদের, নির্মলা সীতারামন এন্ড কোম্পানির হাতে। তারা কখন অন করছে, কখন অফ করছে, কখন আবার অন করছে, অফ করছে, এ তো তাদের ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেওয়া হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদে তার মাইক যখন কাজ করেনি তখন তিনি প্রতিবাদে বেরিয়ে এসেছেন। প্রথম, রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে আজকে নীতি আয়োগের যে বৈঠক, সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগদান লাভ বই ক্ষতির কোন জায়গা নেই, কারণ প্রধানমন্ত্রীর সামনে তিনি রাজ্যের দাবি দেওয়া এবং বিরোধীদের বঞ্চনার কথা রাখতে পারেন, এতে কোনো ফেস লস হয়নি, কি বলবেন? না, মমতা বন্দ্যোপাধ্যায় তো দেখুন নীতি আয়োগ একটা বৈঠক ডেকে আমন্ত্রণ জানিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলে জানিয়েছিলেন, একজন মুখ্যমন্ত্রী তার দায়িত্ব পালন করেছেন,
যে বৈঠকে বাংলার প্রতি বঞ্চনা, বাংলার কতখানি অধিকার, বাংলার কি কি প্রাপ্য, সেগুলো যদি সরাসরি সামনে বলা যায়, তো এটা তো বাংলার মানুষের কাজ করতে যাওয়া, শুধুমাত্র যাব না গেলাম না এই বলে একদিনের খবর হওয়া নয়। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছিলেন বিষয়টাকে, যে বাংলার যে বকেয়াটা সেটা ওই মঞ্চে ওই ফোরামে রেকর্ডে রাখতে। এখন সেটা বলতে গিয়ে যখন তিনি সবিস্তারে এই বঞ্চনাটা বলতে যাচ্ছেন, তখন তাকে বলতে দেওয়া হয়নি, তার কণ্ঠরোধ করা হয়েছে, তিনি তার প্রতিবাদ করেছেন। কিন্তু যেটা রাজধর্ম পালন করতে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের করার কথা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে গেছিলেন বাংলার স্বার্থে, দেশের স্বার্থে। আর বিজেপি তার কণ্ঠরোধ করে এটা প্রমাণ করে দিল যে তারা শুধু বঞ্চনাই করে না, প্রতিবাদের কণ্ঠরোধও এই বিজেপি করে। আজকে এই প্রসঙ্গে সিপিএম এবং অধীর চৌধুরী তাদের মূলত বক্তব্য একই, তারা বলছেন যে তৃণমূল বিজেপি সেটিং তত্ত্ব ফের সামনে এনেছে। তাদের বক্তব্য, সমস্ত বিরোধীরা যখন প্রতিবাদ জানিয়ে বৈঠক বয়কট করলো, তখন একা বাংলার মুখ্যমন্ত্রী, কোন সম্মিলিত বিরোধী শক্তির বৈঠক বয়কটের কোন মিটিং হয়নি, এটা সম্পূর্ণভাবে কোন কোন দলের সিদ্ধান্ত ছিল, এরম কোন সমন্বয় ছিল না যে একটা কোন বৈঠকে ইন্ডিয়া জোট কোন বৈঠকে কোন সিদ্ধান্ত নিয়েছে যে এটা যাওয়া হবে না, এমন কোন রেজুলেশন ইন্ডিয়ার কোন বৈঠকে নেওয়া হয়নি। কোন কোন দল আলাদা আলাদা তাদের বক্তব্য নিয়েছে, তাদের বক্তব্য জানিয়েছে। সেখানে তৃণমূলের বক্তব্য পরিষ্কার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, যে আমি আমার রাজ্যের এবং দেশের বঞ্চনার বিষয়গুলো সামনে রাখব, বলতে না দিলে বেরিয়ে আসব, বলতে দেয়নি, কণ্ঠরোধ করেছে, মাইক অফ করেছে, উনি বেরিয়ে আসছেন। সিপিএম আর কংগ্রেসকে বলি যে তাদের মুখ্যমন্ত্রীরা অতীতে কখনো কোন কেন্দ্রের ডাকা বৈঠকে যাননি, এইসব নজির দেখাতে পারবেন তো? এইসব বড় বড় কথা, জ্যোতিবাবু রাজীব গান্ধীর ডাকা বৈঠকে যাননি, বুদ্ধবাবু পরবর্তীকালে তিনি বাজপেয়ীজির ডাকা বৈঠকে যাননি, জ্যোতিবাবু বাজপেয়ীজির ডাকা বৈঠকে যাননি, এগুলো দেখাতে পারবেন তো? ফলে দেখা গেছে কি যায়নি, সব বিষয়ের আলাদা আলাদা সময়ের আলাদা আলাদা চালচিত্র, আলাদা আলাদা পার্সপেক্টিভ থাকে। কোনটা ভালো হলো, যাব না বলে বসে থাকা, নাকি গিয়ে পুরো অধিকার বঞ্চনার বিষয়টা জোরালো কণ্ঠে রেকর্ড করার চেষ্টা করা, এবং তারা কণ্ঠরোধ করলে সেখানে বেরিয়ে এসে বাংলার বাঘিনীর মতো প্রতিবাদ করা, কোনটা ঠিক হলো? বাংলার মানুষ বিচার করবেন। আমি ওইভাবে দেখছি না, কারণ এটা ইন্ডিয়া জোটের তরফে কোন সিদ্ধান্ত ছিল না যে নীতি আয়োগের বৈঠকে যাওয়া হবে কি যাওয়া হবে না, এটা আলাদা আলাদা ভাবে বিভিন্ন দল তাদের মতামত জানিয়েছে। যেহেতু প্রথমে আমন্ত্রণ আসার পর এখান থেকে উত্তর গেছিল যাবেন, তিনি কর্তব্য পালন করেছেন, প্রতিবাদ রেকর্ড করেছেন, এবং যেখানে কণ্ঠরোধ হয়েছে তিনি বেরিয়ে এসেছেন, অর্থাৎ বাংলার স্বার্থে লড়াই প্রতিবাদটা রেকর্ড করা এবং যথাসময়ে যথাযথভাবে প্রতিবাদ করা, এই দুটোই মমতা বন্দ্যোপাধ্যায় আজ করেছেন। বলছেন যে ওটাই পরিকল্পিত চিত্রনাট্য এবং রাহুল গান্ধীকে জাতীয় স্তরে চেপে রাখা হবে, ছোট করে দেখানোর জন্য উনি এই নাটক। অধীর রঞ্জন চৌধুরী তার এই ভুল ধারণা পর্যবেক্ষণ মূল্যায়ন এবং বক্তব্যের জন্য তার দল শুধু গুহারা হারেনি, তিনি নিজে তৃতীয় হয়েছেন, দয়া করে এইটা মনে রাখবেন। অধীর রঞ্জন চৌধুরী তার এই অন্ধ তৃণমূল বিরোধিতা, অকারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করতে গিয়ে বহরমপুর কেন্দ্রে তৃতীয় যিনি হয়েছেন তার নাম অধীর রঞ্জন চৌধুরী। ফলে শিক্ষা নিতে শিখুন, জনগণের রায় থেকে, জনগণের মতামত থেকে, বাংলার মানুষের মুড মেজাজ মতামত থেকে শিক্ষা নিতে শিখুন। অধীর চৌধুরী খোঁজা নিচ্ছেন, বলছেন যে গতকাল মমতাজি বলেছিলেন হেমন্ত সোরেন যাবে আজকে বৈঠকে, তিনিও পর্যন্ত গেলেন না। দেখুন অধীর চৌধুরী কাকে খোঁচা দেবেন? অধীর চৌধুরী লোকসভা নির্বাচনে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে তৃতীয় হওয়া ব্যক্তি, তৃতীয় নিজের সিটে তৃতীয় হয়েছেন, থার্ড। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অধিকার আদায়, বাংলার হয়ে প্রতিবাদে, বাংলার অধিকার অর্জনের যে লড়াইটা দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদ্ধতিকে, রণকৌশলকে, নীতি আদর্শকে বাংলার মানুষ সমর্থন করেন,
বাংলার মানুষের সমর্থনে আশীর্বাদে দোয়ায় বলিয়ান হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই পদক্ষেপগুলো নেন। সেখানে কটাক্ষ করতে যাওয়া মানে তো ওই তো আমার থার্ড হয়েছেন, এরপর কি হবেন ভগবান জানেন। অজিত চৌধুরী রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং তিনি বলছেন যে রাষ্ট্রপতি একজন তৃতীয় ব্যক্তির এত কিছু করার ঠিক না। অজিত চৌধুরী এত এত রকম এত একে চিঠি লিখছেন, ওকে তৃতীয় হয়েছেন, আগে তৃতীয় হয়েছেন বহরমপুরে, তৃতীয় হয়েছেন তৃণমূলকে সমালোচনা, মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা, অভিষেক বন্দ্যোপাধ্যায় সমালোচনা, রাষ্ট্রপতিকে চিঠি লেখা, তৃণমূলকে খোঁচা মার, আরে ভুলে যাচ্ছেন তৃতীয় হয়েছেন। ফলে বাংলার রাজনীতির সঙ্গে আপনাদের কর্মপদ্ধতির কোন সম্পর্ক নেই, মানুষ প্রত্যাখ্যান করেছে। আপনি ওই চিঠি লিখুন আর যা কথাই বলুন, এগুলো অপ্রাসঙ্গিক, বাংলার মাটিতে এগুলোর কোন প্রাসঙ্গিকতা নেই। আপনারা জিতে আসার পর আপনারা নাকি নতুন উদ্যমে সন্ত্রাস শুরু করেছেন এবং বেছে বেছে কংগ্রেস সিপিএম বিজেপি কর্মীদের উপর হামলা চালাচ্ছেন, চিঠি কি ঘটনা লেখা? চিঠি না লিখে আমাদেরকে হারালেন না কেন? কে বারণ করেছিল? অভিযোগ করছে আমরা জেতার পর আমরা নাকি অমুক করেছি। আরে ভাই আমাদের হারিয়ে দিলেই হতো, আপনি প্রদেশ কংগ্রেস সভাপতি, আপনি নরেন্দ্র মোদীর গুড বুকে থাকা ব্লু আইড বয়, আপনি সিপিএম এর সেলিমের ধামা ধরা, আপনারা বামেদের সঙ্গে জোট করেন, তৃণমূলকে হারিয়ে দিতেই পারতেন। তা হারিয়ে না দিয়ে এখন এইসব রটনার মানে কি? বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে, আর আপনারা মানুষ থেকে বিচ্ছিন্ন, তাই আপনাদের এই ধরনের অবান্তর কথাগুলো বলে যেতে হবে। সুমিত ভট্টাচার্য বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি আচরণ করেন সেটা গোটা দেশে সবাই জানতে পেরে গিয়েছে, এবং উনি আজকে গিয়ে যেটা আচরণ করলেন যে কর্মকাণ্ড, তাকে নিজেকে প্রাসঙ্গিক করা আর বাংলাকে সর্বনাশ দুটোই। বাংলার সর্বনাশ মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দিচ্ছেন একা হাতে, আর সর্বনাশটা করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। বাংলার থেকে কর তুলে নিয়ে যায়, ট্যাক্স তুলে নিয়ে যায়, রেভিনিউ তুলে নিয়ে যায়, বাংলাকে তার প্রাপ্য দেয় না, বাংলাকে টাকা দিচ্ছে না, মোট টাকা দিচ্ছে না, 100 দিনের টাকা দিচ্ছে না, আবাসের টাকা দিচ্ছে না, বাংলার বিরুদ্ধে কুৎসা চলছে, বঙ্গভঙ্গের চক্রান্ত হচ্ছে। রুখে দিচ্ছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্যই তার উপর এদের এত গাত্রদাহ। তিনি ফের একবার তার চিঠিতে সন্দেশখালী এবং মুর্শিদাবাদ হিংসার কথা তুলে ধরে তিনি বলছেন যে এরাজ্য অঘোষিত জরুরি অবস্থা চলছে। অধীর চৌধুরী প্রথম একটা চিঠি লিখে সেটা প্রেসকে দিন, সেই চিঠিটা তিনি লিখুন কংগ্রেসের প্রেসিডেন্টকে যে কোন কৃতিত্বে অধীর চৌধুরী সভাপতি থাকাকালীন রাজ্য কংগ্রেসটাকে এইভাবে তুলে দিয়েছেন, বিধানসভায় শূন্য, লোকসভায় প্রায় শূন্য, আর নিজে তৃতীয় হয়েছেন, কি করে হলেন? এর একটা রিপোর্ট লিখে উনি সংবাদ মাধ্যমকে দিন। এর বাইরে অন্য তিনি যা লিখবেন সেটা ওনাকে লেখা মানায় না, ওনার হাতে সেইগুলোর প্রাসঙ্গিকতা নেই। গতকাল সিবিআই অ্যাডিশনাল চার্জশিট দিয়েছে পুরো নিয়োগ দুর্নীতি, দক্ষিণ দমদম পুরসভায় একের পর এক বেনিয়ম নিয়োগ, একই সাথে 29 জন শূন্য নাম্বার পেয়েছিলেন, তাদের জয়েনিং অর্ডারে সই করেছিলেন 5 জুলাই দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান, কি করে সম্ভব? যেটা তদন্ত, তদন্তের বিষয়, যেটা কোর্টে দিয়েছেন যাদের বিরুদ্ধে অভিযোগ আছে বা চার্জশিটে যা লেখা আছে তারা বা তাদের আইনজীবীরা ব্যাপারে বিস্তারিত বলতে পারবেন। এই ব্যাপারে দলের তরফে এই মুহূর্তে কোনো মন্তব্যের অবকাশ আছে বলে মনে করছি না। যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে ভুল আইনে বিচার হবে। আবার সবসময় যেগুলো তদন্তকারী এজেন্সি বলে কেন্দ্রের এজেন্সিগুলো সেগুলো সবসময় সত্যি হয় না। এখন তারা যদি কোনো লিখিতভাবে কোর্টকে কিছু দিয়ে থাকে একেবারে আইনের পদ্ধতিতে যাদের সম্পর্কে লেখা তারা বা তাদের আইনজীবীরা বলতে পারবে। কলকাতা শহরে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, তিনি বলেছেন আজকে যে ইউপি আমলের থেকে, ইউপি আমলে পশ্চিমবঙ্গ যা টাকা পায়নি তার থেকে অনেক বেশি টাকা পেয়েছে এই আমলে, এবং শুধু তাই নয় তারা বলছেন যে আবাস যোজনার মতো একটি প্রকল্পে ছোট্ট একটি অংশ নিয়ে পর্যালোচনা বা সমীক্ষা করে দেখতে গিয়ে 32 জনকে সাসপেন্ড করতে হয়েছিল আমাদের, ফলে টাকা দিলেও এরা খেয়ে ফেলবে, কি বলবেন? মিথ্যাচার করছেন। 100 দিনের টাকা থেকে আবাসের টাকা পশ্চিমবঙ্গে যদি কোথাও কোনো ভুল থাকে সেটা সংশোধন করে আবার দিয়ে দেওয়া হয়েছে, অন্য রাজ্যে ব্যাপক অনিয়ম গরমিল থাকা সত্ত্বেও সেখানে তারা টাকা দিচ্ছেন, যদি কোনো জায়গায় কোনো কেসে ভুল থাকে সেই জায়গাটা টাকা টাকা পেন্ডিং রেখে বাকিদের দিতে পারতেন, দেননি। কেন্দ্রের সরকার, কেন্দ্রের সরকার রিপোর্ট দিয়ে গতবার বলেছিল 100 দিনের কাজে দেশের মধ্যে সেরা প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গ,
আর টাকাটা বন্ধ করেছে পশ্চিমবঙ্গের, কোনটা ঠিক? যদি দেশের মধ্যে সেরা এই কেন্দ্রীয় সরকারই বলে, তারাই আবার টাকা না দিয়ে কুৎসা করছে, অর্থাৎ এটা কেন্দ্রের রাজনৈতিক ষড়যন্ত্র এবং বিচার। রিপিট করছে আরেকবার প্রশ্নটা, সেটা হচ্ছে অদিরের প্রসঙ্গটা, বলছে যে এই যে রাহুলের কথা টানছে, বলছে নাকি রাহুলকে কোণঠাসা বা টিকে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিকল্পিত চিত্রনাট্য। হাস্যকর কথাবার্তা, রাহুল গান্ধী একটি আলাদা দল করেন। রাহুল গান্ধী তিনি তো নবজাতক শিশু নন, তিনি অনেক দিন ধরেই আছেন, তাকে ঠেলে ধরে ভাসিয়ে নেতা করার নানা চেষ্টা কংগ্রেস করেছে। তিনি কখন সভাপতি থাকেন, কখন দেশে থাকেন, কখন বিদেশে থাকেন, কখন আবার অন্য লোককে সভাপতি করতে হয়, তার মধ্যে দিয়ে রাহুল গান্ধী রাহুল গান্ধীর মতো চলছেন। একটা আলাদা দল, একটা আলাদা নেতা, তাকে তৃণমূল তুলেই বা ধরতে যাবে কেন, কোণঠাসাই বা করতে যাবে কেন? তৃণমূল কংগ্রেস বিজেপি বিরোধিতার স্বার্থে কংগ্রেস দলকে ইন্ডিয়া জোটের শরিক হিসাবে সর্বভারতীয় রাজনীতিতে এক মঞ্চে সহাবস্থানে সহ রণকৌশল নিয়ে চলে, দ্যাটস অল। অধীর রঞ্জন চৌধুরী তো চিরকালই বিজেপির পারপাস সার করেছে, ওনার তৃতীয় হওয়ার কারণও তাই, কংগ্রেসটা উঠে যাওয়ার পশ্চিমবঙ্গে কারণও তাই, কারণ অধীর রঞ্জন চৌধুরী সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য তৃণমূলের বিরুদ্ধাচরণ করে গিয়েছেন বাংলার মানুষ, তাই অধীর চৌধুরী অ্যান্ড কোম্পানিকে বিসর্জন দিয়েছে। অধীরবাবু থার্ড হয়েছেন, শুধু এটা মনে রাখবেন, তৃতীয় হয়েছেন বহরমপুর লোকসভা কেন্দ্রে, অধীর রঞ্জন চৌধুরী তৃতীয় হয়েছেন, বাকিদের জ্ঞান দেওয়ার সময় শুধু এই তৃতীয়টা মনে রাখবেন। হতাশার বহিঃপ্রকাশ, ওনার সভাপতিত্বে দলটা লাটে ওঠা এবং ওনার নিজের তৃতীয় হওয়া, এবং সবচেয়ে বড় কথা, ওনার কেন্দ্রে দিল্লির কোনো বড় নেতা ওনার হয়ে প্রচারেও আসেন, মানে দলের মধ্যে কতখানি কোণঠাসা থাকলে এটা হয়, ফলে সার্বিক এটা হচ্ছে অসহায়ের আর্তনাদ কোনোভাবে ভেসে থাকার চেষ্টা। সুরেন্দ্রজি এখানে ঘোষণা করলেন 21 জুলাই রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস পালন করা হবে, সুকান্ত বন্দ্যোপাধ্যায় জানালেন তিনিও রাস্তায় নামবেন, কিন্তু আদতে বিজেপির কোন বড় নেতা মাঝারি নেতা কাউকে সেভাবে অ্যাক্টিভ থাকতে দেখা গেল রাস্তায়, বিজেপি কি আন্দোলন থেকে মুখ ফেরাচ্ছে না? বিজেপিতে তো শুভেন্দু ঘোষণা করে ধর্মতলা চলো, আর সুকান্ত ঘোষণা করেন ধর্মতলা থেকে ফেরো, তো ফলে এইভাবে ওদের কি কর্মসূচি? ওরা তো গোষ্ঠীদ্বন্দ্বে পুরো একদম জেরবার। শুভেন্দু একা যেতে চায়, তাকে অনুপস্থিত থেকে ফ্লপ করিয়ে দেয় সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ, ফলে এ তো আমি আবার বলছি, সুকান্ত শুভেন্দু একটা কিছু দেখাতে চায়, অমুক তারিখ ধর্মতলা চলো, আর সুকান্ত মজুমদার বাকিদের ফোন করে বলে ধর্মতলা থেকে ফেরো, তো হয়ে গেল। তো এই নিয়ে বিজেপি কি হবে, একটা সার্কাস পার্টি। বঙ্গ বিজেপি শিশু, মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতিটা আজ থেকে করছেন না, 70-এর দশক থেকে করছেন, 80-এর দশক থেকে তিনি সর্বভারতীয় সাংগঠনিক পদে থাকেন এবং সাংসদ, 7 বারের সাংসদ, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 2 বারের রেলমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, অল ইন্ডিয়া সাংগঠনিক পদেও একাধিকবার একাধিকভাবে ছিলেন। তাকে প্রাসঙ্গিকতা শেখাতে যেন বিজেপি না আসে, বাংলার মানুষের কণ্ঠ, দেশের মানুষের কণ্ঠ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ, এগুলো হচ্ছে সমর্থক বিজেপি যেটা দমন পীড়নের চেষ্টা করছে। আমার প্রশ্ন একটু বড়, সেটা হচ্ছে কেন্দ্রীয় রবীন্দ্র সিং শেখাওয়াতকে ঘোষণা করা হয়েছিল, কেন্দ্রীয় সরকার কি সরকারি চাকরি দেওয়ার ক্ষেত্রে দায়িত্ব ছেড়ে দিচ্ছে? তার কারণ কেন্দ্রীয় সরকার ইন্টার্নশিপের কথা বলছে, জব ক্রিয়েশন কথা, সেই প্রসঙ্গে তিনি বলছেন যে 10 লক্ষ সরকারি চাকরিতে শূন্য পদ ছিল, আমরা 7 লক্ষ পূরণ করতে পেরেছি। নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি হচ্ছে প্রথমে শূন্য পদ পূরণ করা, তারপর নতুন চাকরি তৈরি করা। 2014 সালে প্রথমবার বিজেপি নেতা হিসেবে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে 2 কোটি চাকরি, যদি বছরে 2 কোটি চাকরি হয় তাহলে 10 বছরে 20 কোটি চাকরি নিশ্চয়ই তারা তৈরি করেছেন। তা আপনারা নিজেদের অভিজ্ঞতা দিয়ে দেখুন, আপনার পাড়ায় কি কেউ এরকম আছে? আপনার পাশের বাড়ি, তার পাশের বাড়ি, তার পাশের বাড়ি, আপনার রাস্তা, আপনার গ্রাম, আপনার পঞ্চায়েত, কেন্দ্রীয় সরকারের ভুরি ভুরি চাকরি হয়েছে? 20 কোটি চাকরি হওয়ার কথা ছিল প্রতিশ্রুতি, বছরে 2 কোটি চাকরি, সেটা তো হয়নি।
উল্টে বহু কারখানা বন্ধ হয়েছে, করোনায় ভুল নীতির জন্য বহু মানুষ কর্মসংস্থান চ্যুত হয়েছেন, বহু ভুল নীতির জন্য কেন্দ্রের কর্মসংকোচন হয়েছে, বেতন সংকোচন হয়েছে। ফলে কেন্দ্রীয় মন্ত্রী কথা জাগলারিতে কর্মসংস্থানের যে ভয়াবহ বিপর্যয় ছবি সেটাকে ঢাকতে চাইছে। দমদমে কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, এক বৃদ্ধার জমি দখল করা হয়েছে, তিনি বিচারের দাবিতে সরব হয়েছে, দিকে দিকে জমি হাওরদের রমরমা কেন? দেখুন, এই জমি সমস্যাটা এটা যুগে যুগে ছিল। মাত্র 5টা গ্রাম নিয়ে মহাভারতের যুদ্ধ হয়েছিল, মাত্র 5টা গ্রাম, তার থেকে কমে সূচাগ্র মেদিনী, একটা সূচের উপর দাঁড়িয়ে একটা মাটি, তার উপর একটা মহাভারত হয়ে গেল কুরুক্ষেত্রের যুদ্ধ। ফলে ওটা জমির গণ্ডগোল এখন হচ্ছে, এইসব কথাবার্তাগুলোর মানে হয় না। যুগে যুগে দেশে দেশে জমি নিয়ে কিছু বিবাদ হয়েছে, সেগুলোতে রাজনৈতিক রং লাগানোর মানে হয় না। কোথায় কোন আত্মীয় স্বজন, পরিজন, পড়শি, শরিকি লড়াই, এই ধরনের ঘটনা থাকে। যদি কেউ জোর করে জমি দখল করে থাকে, ব্যবস্থা হবে, মুখ্যমন্ত্রী বলেছেন ব্যবস্থা, কড়া ব্যবস্থা, পুলিশ রাজনৈতিক রং দেখবে না, ব্যবস্থা হবে। সেটা হচ্ছে, গতকালই মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ তিনি বলেছিলেন যে মালদা মুর্শিদাবাদ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল, আজকে বিজেপির জেলা সভাপতি সতরাম সরকার তিনি বলছেন এটা দলের স্ট্যান্ড পয়েন্ট নয়, দল বাংলার বিভাজন চায় না, কিন্তু যা যা বলছেন তাদের বাক স্বাধীনতা রয়েছে, এই সমস্যা তৈরি করছে তৃণমূল কংগ্রেস। কারণ আজকে মুখ্যমন্ত্রী আগে যখন সাংসদ ছিলেন পার্লামেন্টে দাঁড়িয়ে অনুপ্রবেশের একটা বড় সমস্যা তাদের পশ্চিমবঙ্গে বলেছিলেন। আরে অনুপ্রবেশটা রোখার দায়িত্বে কে? অনুপ্রবেশ রোখার দায়িত্ব তো বিজেপি, অনুপ্রবেশ রোখার দায়িত্ব তো বিজেপি। যদি অনুপ্রবেশের কথা বিজেপির মুখ থেকে আজকেও বেরোয়, তাহলে কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র দপ্তর, বিএসএফ, কাঁটাতারের বেড়া, এগুলো তো কেন্দ্রের, এগুলো তো রাজ্যের নয়। ফলে যদি অনুপ্রবেশের অভিযোগ, সেটা তো বিজেপির দায়, তো বিজেপি অনুপ্রবেশ নিয়ে যদি অভিযোগ তুলতে যায়, সেটা অমিত শাহর ব্যর্থতা হিসেবে চিহ্নিত হবে, এটা পরিষ্কার কথা। তো সুতরাং এগুলো, আর এই মুর্শিদাবাদ বিজেপি, তাদের কে এক কথা বলছেন, কথা বলছেন বিজেপি যেখানেই হারে সেখানেই বাংলাকে ভাগ করার কথা বলে, ভেঙে দাও, টুকরো করে দাও, কেন্দ্রশাসিত অঞ্চল করে দাও, ভোটে জিততে পারবো না, অন্য ক্ষমতা দিয়ে আমরা ক্ষমতা দখল চাই, এই তো ওদের কালচার, সেইগুলোই নিজেদের মধ্যে ঝগড়ায় বেরিয়ে পড়ে। ইন্ডিয়া ব্লককে এস্টাবলিশ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সিদ্ধান্তের কথা বলেছেন, আজকে দেখা গেল বৈঠক থেকে তিনি বেরিয়ে আসার পর একমাত্র ইন্ডিয়া ব্লকের মধ্যে থাকা স্ট্যালিন ছাড়া যাদের কমিউনিকেশন চলছে তারা বেটার বলতে পারবেন, কারণ এটা সবাই বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য নেত্রীর ভূমিকা পালন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কথা, বাংলার প্রতি বঞ্চনার কথা, দেশের কথা, দেশের মানুষের অধিকারের কথা বলতে গেছিলেন এবং সেখানে তার কণ্ঠ রোধ করা হয়েছে। তো সেখানে নিশ্চিতভাবেই সারা ভারতবর্ষের মানুষ, শুধু বাংলার নয়, সারা ভারতবর্ষের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিবাদী ভূমিকাকে সমর্থন করবেন। এই যে বিজেপি বিধায়কের যে বাংলা ভাবে তত্ত্ব, তার প্রতিবাদে আজকে বামেরা একটি মহামিছিলে ডাক দিয়েছে গড়িয়াতে, সেখানে তার স্লোগান আমার মাটি আমার মর বাংলা ধাম হবে না। ওটা সেটিং, বাম আর রাম আর বামের সেটিং, বিজেপি এক কথা বলবে আর বামেরা, এ তো রাম বামের সেটিং। তো এখানে বামেরা কমেছে, বিজেপি বেড়েছে, বিজেপি যেটুকু বেড়েছে, যে পার্সেন্টেজ অফ ভোট বা কিছু সিট যেটা বেড়েছিল আবার কমতে শুরু করেছে, এটা বেড়েছিল তো এই বামেদের জন্য, তৃণমূল কমেনি, তো তৃণমূল তো বেড়েই ছিল। তাহলে বিজেপির মাঝখানে দু তিন বছর আগে যে একটুখানি ভোট বাড়ছিল, সেগুলো তো বামেদের ভোট গেছে বলে, বাম আর বিজেপি তো পুরো সেটিং করে চলছে, রাম বাম একদম সেটিং, সেটিং পুরোদস্তুর সেটিং। আপনি বলছেন যে একে অপরকে রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ রাখতে এটা করে, একদম পরস্পরকে ভাসিয়ে রাখতে এরা ছায়া যুদ্ধ লড়ে। সরকারি অনুষ্ঠান থেকে এলাকার ভূমি ভূমিকাতে পাঠ্যাশা গেছে, কিন্তু 10 বছর পরেও বাস্তবে সেই জমি এখনো মেনে নেই, তারপর আর বেরিয়ে আসলে এরকম ঘটনা ঘটবে। নিশ্চয়ই প্রশাসনকে জানান, স্থানীয় প্রশাসনকে তারা দেখবেন গোটা বিষয়। জলপাইগুড়িতে দুই তৃণমূল নেতার এলাকা দখলের লড়াই, দলে যোগদান করানো নিয়ে বিতর্কে দুই নেতা, 21 জুলাইয়ের মধ্য থেকে
জেলা নেতৃত্ব বলতে পারবে না আদৌ কি হয়েছে হয়েছে কিনা। এটা অত্যন্ত বিপজ্জনক প্রবণতা, যদি খনিতে ঘন ঘন বিস্ফোরণ হয় এবং সেটা কোনো কারণে ঘটানো হয়, এলাকায় যদি আতঙ্ক ছড়ায়, তো তাহলে যথাযথ গুরুত্ব দিয়ে বিষয়টা মানুষকে স্বচ্ছভাবে বোঝাতে হবে। আর যদি কোনো আতঙ্কে সত্যিই কারণ তৈরি হয়ে থাকে, তাহলে এসব বন্ধ করতে হবে। তারা কি করছেন, কেন করছেন, মানুষের তো অস্তিত্বের সংকট হয়ে যাবে ওখানে, কর্মসংস্থান শুধু নয়, কত মানুষ থাকেন ওখানে। ফলে নিশ্চিতভাবে গুরুত্ব দিয়ে এগুলো প্রশাসন, আর ইসিএল তো শুধু নয়, তাহলে স্থানীয় প্রশাসনও নিশ্চয়ই মানুষের পাশে দাঁড়াবে। আরে এত ঝামেলার কি আছে, ওই যে পুকুর বুঝিয়ে নাকি বেআইনি বাড়ি করেছে, পুকুর বুঝিয়ে বাড়ি, এই নিয়ে চলছে এতদিন ধরে। আরে বাড়ি বুঝিয়ে আবার পুকুর করে দিন, মিটে গেল। একটা কর্পোরেশন চিঠি দেবে, যদি উত্তর দিতে পারে আইনে ভালো, না দিলে যা যা অ্যাকশন নিয়ে নেবে, মিটে যাচ্ছে। কেউ যদি ভুল করে থাকেন আর সে যদি সব ঠিকঠাক কাগজপত্র দেখিয়ে দেয়, দেখিয়ে দেবে।